হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লার্ন উইথ মাহমুদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মাহমুদুল্লাহ, আপনাদের সাথে আজ আলোচনা করব কিছু কনফিউজিং ওয়ার্ডস নিয়ে, কিছু ইংলিশ কনফিউজিং ওয়ার্ডস নিয়ে যেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি বা কনফিউশনে পড়ি। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতেও এই কনফিউজিং ওয়ার্ডসের আরও কিছু পার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কমপ্লিমেন্ট, প্রিন্সিপাল, এফেক্ট এবং ইফেক্ট এই ওয়ার্ডগুলো নিয়ে। তো প্রথমে আমরা এফেক্ট নিয়ে আলোচনা করব। এফেক্টের অর্থ হলো প্রভাব সৃষ্টি করা, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর উপরে প্রভাব সৃষ্টি করা। ধরুন আপনি কোনো একটা রাজনৈতিক ধারণার অধিকারী, রাজনৈতিক চিন্তাধারার অধিকারী, তো আপনি যাচ্ছেন অন্য কারো উপর সেই চিন্তাধারা তৈরি করবেন। তো আপনি তাকে কিছু কথা বললেন এবং সেই কথা তার উপরে কিছু প্রভাব তৈরি করলো, এই যে প্রভাব তৈরি করা এটাই হচ্ছে মূলত এফেক্ট। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ইয়োর স্পিচেস এফেক্টেড দোজ পিপল, অর্থাৎ তোমার কথা এই সকল মানুষদের উপরে প্রভাব সৃষ্টি করেছে। তো চলুন আমরা এবার ইফেক্ট নিয়ে আলোচনা করব। ইফেক্টের দুটো অর্থ আছে, একটি হচ্ছে নাউন হিসেবে এবং অপরটি হচ্ছে ভার্ব হিসেবে। তো প্রথমত আমরা নাউনের অর্থ কী আসে সেটা নিয়ে আলোচনা করব। ইফেক্ট নাউন হিসেবে এর অর্থ হচ্ছে যে ফলাফল আসে, এফেক্টের মাধ্যমে যে ফলাফলটা তৈরি হয় সেটাকেই বলা হয় ইফেক্ট। অর্থাৎ কোনো একটা প্রভাব সৃষ্টি করার ফলে যে ফলাফলটা তৈরি হয় তাকেই বলা হয় ইফেক্ট। ধরুন আপনি কিছু লোককে কিছু কথা বলেছেন, এই সে কথা বলার মাধ্যমে আপনি তাদেরকে এফেক্ট করলেন এবং এই এফেক্ট করার ফলে তাদের ভিতরে যে একটা নতুন পরিবর্তন আসলো সেই যে একটা ফলাফল সেটাকেই বলা হয় ইফেক্ট। সো আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, দ্য স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাজ আ গ্রেট ইফেক্ট অন বাঙ্গালি ন্যাশন। সো চলুন আমরা এবার কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করি। কমপ্লিমেন্টের ক্ষেত্রে দুটো স্পেলিং রয়েছে, প্রথমত COMPLIMENT। এই যে কমপ্লিমেন্ট, এটার অর্থ হচ্ছে টু কমেন্ট, অর্থাৎ কাউকে মন্তব্য করা, কারো লেখা বা কোনো বিষয় সম্পর্কে মন্তব্য করা। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো এই যে কমপ্লিমেন্ট, এটা হবে ভালো ক্ষেত্রে, পজিটিভ ক্ষেত্রে। আপনি কারো লেখায় বা কারো চিন্তাভাবনা বা কারো চলাফেরা বা কারো কোনো ব্যক্তিকে নিয়ে মন্তব্য করলেন এবং সে মন্তব্য ভালো কিছু মন্তব্য করলেন, এক্ষেত্রে এই কমপ্লিমেন্ট শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে, এই ভালো মন্তব্যের ক্ষেত্রে এই কমপ্লিমেন্ট শব্দটি ইউজ হয়। তো উদাহরণস্বরূপ আপনি এটা বলতে পারেন যে ইউ ক্যান গিভ আ কমপ্লিমেন্ট অন মাই গুড রাইটিং। সো এবার চলুন আমরা কমপ্লিমেন্ট, অন্য একটি যে কমপ্লিমেন্ট সেটা নিয়ে আলোচনা করব, যেটার স্পেলিং হচ্ছে COMPLEMENT কমপ্লিমেন্ট। এই উচ্চারণের যে শব্দটি কমপ্লিমেন্ট সেটা নিয়ে আলোচনা করব। এই কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে কোনো কিছু অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করা। যেমন ধরুন আপনি কোনো একটা বই লেখা শুরু করেছেন, বাট 80% লেখার পর সেই বইটি শেষ করতে পারেননি, তো বাকি কাজটা আমি শেষ করলাম। তো এই যে আমি যে আপনার অসমাপ্ত কাজটাকে পূর্ণতা দিলাম, এটাই হচ্ছে এই কমপ্লিমেন্টের অর্থ। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ইউ শুড দ্য কমপ্লিমেন্ট টু দ্য বুক অফ মাইন, অর্থাৎ তোমার আমার বইটার যে অসম্পূর্ণ কাজ আছে এটাকে সম্পূর্ণ করা উচিত। তো এরপর আমরা আলোচনা করব প্রিন্সিপাল নিয়ে। দেখুন প্রিন্সিপালের দুটো স্পেলিং আছে, একটা হচ্ছে PRINCIPAL। এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল এটার আবার দুটো অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান। আমরা সাধারণত কলেজগুলোতে যে কলেজের প্রধান থাকে তাদেরকে আমরা প্রিন্সিপাল বলে থাকি, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ব্যাংকের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বা কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে প্রিন্সিপাল বলা হয়ে থাকে। তো আরেকটি এই যে PAL, শেষে PAL, এই প্রিন্সিপালের আরেকটি অর্থ হচ্ছে মূল মানি, অর্থাৎ মূলধন থাকে যেটা সেটাকে। ধরুন আপনি কোনো একটা ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করেছেন, তো সেই টাকা ইনভেস্ট করার পরে 2 বছর পরে আপনি মূলধন সহ কিছু মুনাফা পাবেন, তো আপনার এই যে মূলধনটা এটাকেই বলা হয় প্রিন্সিপাল। অথবা ব্যাংকের ক্ষেত্রে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, তো সেই লোন নেওয়ার কিছু নির্দিষ্ট সময় পরে আপনাকে সেই মূল টাকা ফেরত দিতে হবে এবং পাশাপাশি কিছু ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা আপনাকে ফিরে দিতে হবে। এই যে মূল টাকা বা মূলধন যেটা আপনাকে ফিরে দিতে হয় এটাকেই বলা হয় প্রিন্সিপাল। এরপরে আলোচনা করতে পারি প্রিন্সিপাল নিয়ে, অর্থাৎ যেটা শেষে PLE। এই প্রিন্সিপালটির অর্থ হচ্ছে নীতি, অর্থাৎ মোরালিটি। প্রত্যেক ব্যক্তির একটা নীতি থাকে,
সেটা হতে পারে ভালো নীতি কিংবা খারাপ নীতি। তো আপনি এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে প্রিন্সিপাল, প্রথমত পিএএল, এই প্রিন্সিপালের উদাহরণ হিসেবে বলতে পারেন যে হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য পার্টি, অর্থাৎ সে এই কলেজের প্রধান অথবা সে এই দলের প্রধান। এবং পিএএল এর ক্ষেত্রে যে অন্য আরেকটি অর্থ আছে, অর্থাৎ মূলধনের যে অর্থটা আছে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু পে দ্য প্রিন্সিপাল টু দ্য ব্যাঙ্ক, অর্থাৎ তোমাকে ব্যাংকের যে মূলধন সেটাকে পে করতে হবে। তো এরপরে যে প্রিন্সিপাল পিএলই, এটার ক্ষেত্রে যে এক্সাম্পল সেটা হচ্ছে যে ইউ শুড লিড আ গুড প্রিন্সিপাল, অর্থাৎ তোমাকে একটা খুব ভালো একটা নীতি লিড করা উচিত, তোমাকে একটা ভালো একটা নীতি অর্জন করা উচিত। তো এই হলো আজকের আলোচনা, আজকের অল্প কয়েকটি কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় সকলকে ধন্যবাদ।